বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলিউডের নায়িকাদের কন্যাদের সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যারা তাদের মায়ের থেকেও বেশি সুন্দরী। তাদের কেউ কেউ খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউডে, কেউ কেউ আবার মিডিয়ার লাইমলাইট থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং কিছু মায়ের কন্যা সন্তান নষ্ট হয়ে গিয়েছে, আবার কেউ মায়ের থেকেও বেশি সংস্কৃতিমনা। জুহি চাওলা, বন্ধুরা আপনারা নিশ্চয়ই জুহি চাওলার নাম শুনেছেন। জুহি চাওলার ক্যারিয়ার শুরু হয় 1986 সালে সুলতানা চলচ্চিত্র দিয়ে, যদিও এই ছবিটি বক্স অফিসে ফেইল করেছিল। এরপরে 1987 সালে জুহি কান্নার সিনেমা প্রেম লোক করেছিলেন, যা বক্স অফিসে সফল হয়েছিল এবং জুহি প্রচুর প্রশংসা পেয়েছিলেন। এরপর 1988 সালে জুহি বিয়ে করেন, পেয়েছেন কিয়ামত সে কিয়ামত চলচ্চিত্র। এই ছবিতে জুহির সঙ্গে আমির খানের জুটিকে বড় পর্দায় দেখা গেছে। ছবিটি একটি বিশাল হিট প্রমাণিত হয়েছিল এবং এরপরে জুহি আর পেছনে ফিরে তাকাননি। তার সন্তানের কথা বলতে গেলে তার একটি মাত্র কন্যা রয়েছে, যার নাম জাহ্নবী মেহতা। বর্তমানে জাহ্নবী পড়াশোনা করছেন, তবে ভবিষ্যতে তিনি চলচ্চিত্রে কাজ করতে পারবেন। জুহি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মেয়ের অভিনয়ের প্রতি প্রচুর আগ্রহ রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রেও তিনি অভিনয়কে একটি বিষয় হিসেবে বেছে নিয়েছেন। কারিশ্মা কাপুর, বন্ধুরা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন কারিশ্মা কাপুর, তবে বিয়ের কিছুদিন পরেই বিবাহবিচ্ছেদ ঘটে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, যার মধ্যে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সঞ্জয় কাপুরের সাথে বিয়ের দু বছর পর কারিশ্মা কাপুর তার প্রথম সন্তানের জন্ম দেন এবং তার নাম রাখেন সামায়রা কাপুর। 2010 সালে কারিশ্মা তার দ্বিতীয় সন্তানের জন্ম দেন, যার নাম তিনি রাখেন কিয়ানা রাজ কাপুর। কারিশ্মা সঞ্জয় কাপুরকে বিয়ে করেন, তবে কারিশ্মা মাত্র 13 বছর পর তার থেকে ডিভোর্স নিয়েছিলেন। বিবাহবিচ্ছেদের পর কারিশ্মা তার সন্তানদের একাই বড় করছেন। শ্রীদেবী, ফ্রেন্ডস, বিয়ের আগে গর্ভবতী অভিনেত্রীদের মধ্যে 80-এর দশকের নায়িকাদের নামও উঠে আসে। আপনাদের জানিয়ে রাখি, বিয়ের আগেই বনি কাপুরের সঙ্গে গর্ভবতী হয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। শ্রীদেবী প্রথম অভিনেত্রী যিনি বিয়ের আগে গর্ভবতী বলে প্রকাশ করেছিলেন এবং বনি কাপুরের অফিসিয়াল স্ত্রী হওয়ার আগে তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার ছবি রূপ কি রানী চৌরান কা রাজা মানুষ অনেক পছন্দ করেছিল। বলা হয় এই ছবির সময়ই শ্রীদেবী এবং বনি কাপুর একে অপরের কাছাকাছি এসেছিলেন এবং তারপরেই শ্রীদেবী গর্ভবতী হয়েছিলেন। এই সময় বনি কাপুর ইতোমধ্যে বিবাহিত ছিলেন। শ্রীদেবী গর্ভবতী হওয়ার পর বনি কাপুর তার স্ত্রীকে তালাক দেন এবং 1996 সালে শ্রীদেবীকে বিয়ে করেন। এরপর তাদের একটি কন্যা সন্তান হয়, আজ তার নাম জাহ্নবী কাপুর, ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া তার অভিনয় জীবন শুরু করেছিলেন 1997 সালে মণিরত্নমের চলচ্চিত্র দিয়ে। তামিল ভাষায় পারদর্শী না হওয়ায় তার কণ্ঠ অন্য কেউ ডাব করেছিল এবং ছবিটি সফল হয়েছিল। তার প্রথম বলিউড ছবি ছিল অর প্যার হো গায়া, যেটিতে তার নায়ক ছিলেন ববি দেওয়াল। ছবিটি বিশেষ সফল হয়নি। 1999 সালে মুক্তিপ্রাপ্ত হাম দিল দে চুকে সানাম ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই ছবিটি বেশ সফল হয়েছিল এবং ঐশ্বরিয়ার কাজও প্রশংসিত হয়েছিল। এর জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। ঐশ্বরিয়া রাই 2007 সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন, যার সাথে তার একটি কন্যা সন্তান রয়েছে, তার নাম আরাধ্যা। ঐশ্বরিয়ার বিয়ে ভারতের হাই প্রোফাইল বিয়েগুলোর মধ্যে একটি ছিল, যেখানে শুধুমাত্র কয়েকজন নির্বাচিত মানুষ উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। 16 নভেম্বর 2011 সালে তার প্রথম সন্তান আরাধ্যার জন্ম হয়, মহিমা চৌধুরী। বন্ধুরা, মহিমা চৌধুরী বলিউডে বিতর্কের জন্য বেশ পরিচিত একটি মুখ, তার সঙ্গে বিবাদের সম্পর্ক অনেক পুরনো। চৌধুরীর নাম বহুবার সুভাষের সাথে যুক্ত ছিল, কিন্তু এরপর তিনি যখন গণমাধ্যমকে বলেন বিয়ের আগে সন্তান থাকলে আমার কোনো আপত্তি থাকতো না, এই কথোপকথনের পরে স্পষ্ট হয়ে যায় যে মহিলাটি বিয়ের আগে গর্ভবতী ছিলেন। এখন তাদের মেয়ে বড় হয়েছে এবং খুব সুন্দর, তার নাম আরিয়ানা চৌধুরী এবং তিনি বর্তমানে তার স্কুলে শিক্ষকতা করছেন। টুইঙ্কেল খান্না, বন্ধুরা টুইঙ্কেল খান্না 90-এর দশকের একজন সুপরিচিত অভিনেত্রী এবং তার সাথে তিনি অক্ষয় কুমারের স্ত্রীও। টুইঙ্কেল খান্না এখন পর্যন্ত মেলা, জরু কা গুলাম, দিল তেরা দিওয়ানার মতো বলিউডের অনেক ছবিতে কাজ করেছেন। যদি আমরা তার মেয়ের কথা বলি, তার একটি মাত্র কন্যা রয়েছে, যার নাম নিতারা কুমার। বর্তমানে নিতারার বয়স 9 বছর এবং তিনি বর্তমানে তার পড়াশোনা শেষ করেছেন। ভাগ্যশ্রী, ফ্রেন্ডস, ভাগ্যশ্রী যিনি 1989 সালে সালমান খানের সাথে ম্যায়নে প্যার কিয়া দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, তার প্রথম ছবি থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি এবং সবার মনও জয় করে নিয়েছিলেন। এই সিনেমার পর শ্রোতাদের মধ্যে একটি ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল। তিনি 4-5 থেকে অনেক সিনেমার অফার পাচ্ছিলেন, যার মধ্যে কয়েকটি হিট সিনেমা যেমন দিওয়ানা, পায়েল ঘর আয়া মেরা পরদেশি, মা সন্তোষী মাতা ইত্যাদি। যদি আমরা তার পরিবারের কথা বলি, তার একটি কন্যা রয়েছে, যার নাম অবন্তিকা দাসানি। বর্তমানে তার বয়স 26 বছর এবং অবন্তিকা মডেল হওয়ার পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া তারকাও। এই তালিকায় আরও কয়েকজন নায়িকাও রয়েছেন, যার মধ্যে কাজলও রয়েছেন। বন্ধুরা, আপনারা সবাই কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি দেখেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল বেখুদি
যেটি 1992 সালে মুক্তি পেয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।